হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকের দিনে। রান্নাটা শেয়ার করলাম আমার মায়ের হাতের মাখানো ভর্তা, এখানে আলুর ভর্তা, তারপর ডিমের ভর্তা, তারপর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আরও একটু ভর্তা ছিল, তারপর ডিম ভাজি। প্রায় অনেক দিন পরে মায়ের হাতের আজকে ভর্তা মানে খাওয়ার সুযোগ হলো। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেল নতুন ভিউয়ার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আলু ভর্তায় আলুকে ভালোভাবে ব্লেন্ড করতে হয়, ব্লেন্ডের উপরেই ভর্তাটা অনেক মজা হয়। তারপর এখানে আমাদের গাছ মানে গার্ডেনের ধনিয়া পাতা ছিল, আর স্মেলটা ছিল অনেক সুন্দর, তাই খেতে মাশাআল্লাহ অনেক ইয়ামি ছিল। তো আমার আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।